তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মোটরে কোয়েল জ্বলে গেছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের সম্পূর্ণ কোয়েলটা পড়ে গেছে। তো সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কেবিলি দেখাবো কিভাবে থ্রি পিস এডুকেশন মোটর জ্বলে যাওয়ার লক্ষণ কি, মোটর জ্বলে যাওয়া কি কারণে আমাদের থ্রি পিস এডুকেশন মোটর জ্বলে যায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কোয়েল, আমাদের কোয়েল সম্পূর্ণ কোয়েলটা পড়ে গেছে, কি কারণে জ্বলছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব, স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা কথা না বলিয়ে ভিডিওটি শুরু করে দেব। তো বন্ধুরা একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে থ্রি পিস এডুকেশন মোটর। অবশ্যই দেখতে পাচ্ছেন থ্রি পিস এডুকেশন মোটর, এই যে আউটপুট 7.5 HP 5.5 kilo, ঠিক আছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পোল 4 volt, হ্যাঁ মোটর হচ্ছে আমাদের এই যে বোল্ট 220 volt 240 volt, ঠিক আছে। এম্পিয়ার হচ্ছে 20.7, এরপর হচ্ছে আমার 10.4 এম্পিয়ার, হ্যাঁ আরপিএম হচ্ছে 1450 RPM, ঠিক আছে। টিকু থ্রি ফেজ এডুকেশন মোটর আর কি। তো কি কারণে জ্বলছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। তো আমাদের এই যে মোটরটা জ্বলে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মোটরটা জ্বলে গেছে, কি কারণে জ্বলছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো। বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, যারা বিজ্ঞানের কাজ শিখেছে অবশ্যই আপনাদের একটু হলেও উপকার হবে, ঠিক আছে। তো মোটর জ্বলার ক্ষেত্রে বন্ধুরা বিভিন্ন কারণে হতে পারে, আমাদের এই লো ভোল্টেজ কারণে অথবা ওভার ভোল্টেজ কারণে, অবশ্যই বুঝতে পারছে ওভার ভোল্টেজ কারণে মোটর জ্বলে যেতে পারে, লো ভোল্টেজ কারণে অবশ্যই মোটরটা জ্বলে যেতে পারে, অথবা শর্ট সার্কিট কারণে মোটরটা জ্বলে যেতে পারে, ঠিক আছে। আর অনেক সময় ওভার লোডের কারণে মোটরটা জ্বলে যেতে পারে, আর আপনার ভুল বিদ্যুৎ, অনেক সময় ভুল বিদ্যুৎ কারণে মোটরটা জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। অবশ্যই আমাদের এই ফেস ফিলার রিলিফ ব্যবহার না করলে অনেক সময় ফেস মিক্সিং হয়ে গেলে অনেক সময় মোটরটা জ্বলে যেতে পারে অথবা পুড়ে যেতে পারে, অথবা ওভার ভোল্টেজ কারণে ওভার লোডের কারণে আমাদের প্রায় সময় মোটরের এই হিট হয়ে যায়, অতিরিক্ত হিট হয়ে যাওয়ার কারণে ওভার এই এম্পিয়ার হাই যখন হয়ে যাবে, ওভার লোড যখন ঠিক করবে না, তখন আমাদের অনেক সময় মোটরে কোয়েল জ্বলে যায় অথবা পড়ে যায়, ঠিক আছে। তো আপনাদের অনেক সময় দেখা যায় বিয়ারিং জাম হয়ে যাওয়ার কারণে মোটরটা জ্বলে যেতে পারে, অবশ্যই বুঝতে পারছেন। লুজ কানেকশন থেকে জ্বলে যেতে পারে, বোল কানেকশন থেকে জ্বলে যেতে পারে, আপনাদের দেখাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ। আমাদের এখন হচ্ছে মেন কথা হচ্ছে আমাদের লোড, ওভার লোডের কারণে মোটরটা জ্বলে গেছে, হ্যাঁ ওভার লোড যখন হাই এম্পিয়ার হয়ে গেছে এই জন্য আমাদের মোটরটা জ্বলে গেছে, অবশ্যই বুঝতে পারছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এই চতুর্দিকে মানে কি সেম পজিশন দেখতে পাচ্ছেন আপনারা, একই নিয়মে সবগুলো কোয়েল পড়ে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন ওভার হিটের কারণে, ওভার লোড যখন পড়ছে ওভার হিটের কারণে মোটরটা জ্বলে গেছে, তা অবশ্যই বুঝতে পারছেন। তো আবার যখন ফেস যখন মিক্সিং হবে তখন হবে যে বুঝতে পারবে দুই ফেসের জন্য এক সাইড পড়ে গেছে অথবা দুই সাইড ঠিক আছে দেখতে পাবেন, ঠিক আছে। এখানে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব এক নিয়মে কোয়েলটা জ্বলে গেছে, হালকা একটু এই কোয়েলটা একটু হিট কম হচ্ছে আর কি। তারপরে আমাদের তো সব দেখতে পাচ্ছেন অ্যাকুরেট ভাবে মানে কি সব চতুর্দিকে মানে কি সব কোয়েলগুলো মানে এক নিয়মে পড়ে গেছে, ঠিক আছে। অবশ্যই বুঝতে পারছেন আপনারা এটা হচ্ছে আমার ওভারলোডের কারণে মোটরটা কোয়েলটা পড়ে গেছে আর কি, ঠিক আছে। আর আমার যদি ফেস মিক্সিং হতো এক সাইড পড়ে যেত, আর এক সাইড মানে দুই সাইড ভালো থাকতো আর কি। আর একটা জিনিস, আপনারা শর্ট সার্কিট হলে আমার এখানে কোনো একটা শর্ট কোয়েল মানে বাস স্পার্ক হয়ে মানে কি অনেক সময় আমার কোয়েলটা পড়ে যেত, এখন তো তেমন স্পার্ক হয়নি, লুজ কানেকশন শর্ট সার্কিট হয়নি, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা এক নিয়মে আমার কোয়েলটা পড়ে গেছে, অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আমার এটা হচ্ছে ওভারলোডের কারণে জ্বলে যাওয়া মোটরের লক্ষণ। অবশ্যই বুঝতে হবে আপনারা ওভার লোডের কারণে মোটরটা আমার জ্বলে গেছে, হাই এম্পিয়ার যখন হয়ে গেছে আমারটা কোয়েলটা পড়ে গেছে আর কি, হিট হয়ে অতিরিক্ত হিট হয়ে মোটর কোয়েলটা পড়ে গেছে আর কি। আপনাদেরকে দেখাচ্ছি আমি ওই লোডার সেটটা দেখাচ্ছি, বিয়ারিং এর কি পজিশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বিয়ারিংটা সম্পূর্ণ ওকে, একদম এজি ফ্রি আছে, দেখতে পাচ্ছেন আপনারা এজিলি ফ্রি আছে আমার, দেখতে পাচ্ছেন আপনারা
আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ফ্রি, কোনো আমার একদম নতুন বিয়ারিং ইনট্যাক্ট, ঠিক আছে, অরিজিনাল বিয়ারিং, কোনো বিয়ারিং এ কোনো আটকে যায়নি। বিয়ারিং জাম হয়ে যেত আমার মোটরটা, মানে কি বিয়ারিং এর দোষ দিতে পারত, কি মানে বিয়ারিং জাম হয়ে যাওয়ার কারণে আমার মোটরটা জ্বলছে এটা বলতে পারত কি, ঠিক আছে। আবার দেখতে পাচ্ছেন আমার বিয়ারিং একদম ইজিলি আছে, কোনো প্রবলেম নাই বিয়ারিং, বিয়ারিং এ কোনো দোষ দিতে পারবেন না, ঠিক আছে আপনারা। আর উপরেরটা দেখি, এই যে আমার বড়টা হচ্ছে এটা বিয়ারিং, আর ছোটটা হচ্ছে উপরটা আর কি, সামনে পিছে দুটো বিয়ারিং আমার, ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছে আপনারা। তো বন্ধুরা, আপনারা আবার নতুন ভাবে বাইন্ডিং করতে গেলে আপনাদের কি কি করতে হবে মোটরের, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো আমাদের প্রথমে এই পুরাতন কয়েলটা খোলানোর আগে কয়েলের কানেকশন গুলো স্টেপ বাই স্টেপ দেখে রাখতে হবে, কয়েলের সংখ্যা গুনে রাখতে হবে, স্লট সংখ্যা গুনে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 10/12 স্লটের কয়েল, কয়েল পড়বে আমার হচ্ছে 10/12 স্লটে, ঠিক আছে। আপনারা স্টেপ বাই স্টেপ রাউন্ড কয়েল সংখ্যা গুনে রাখবেন, স্লট সংখ্যা গুনে রাখবেন, কানেকশনটা দেখবেন, তো তারের ওই তারের বার্নিং দেখবেন, স্টেপ বাই স্টেপ আপনারা খাতার মধ্যে নোট করে রাখবেন, স্লট সংখ্যা স্টেপ বাই স্টেপ গুনে রাখবেন, ঠিক আছে। আর তারটা কয়েলটা যখন খুলবেন আপনারা অবশ্যই তারের ওজনটা মেপে রাখবেন, অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। আর আপনারা কত নম্বরের তার, তার সাইজটা লেগে রাখবেন, কত নম্বরের তারের সাইজ লেগে রাখবেন। তো আমার লাগতেছে তার পেপার, আগে স্টেপ বাই স্টেপ খুলে আপনারা সম্পূর্ণ এই ময়লাগুলো পেপারগুলো আমার যেগুলো হিট হয়ে গলে গেছে সেগুলো স্টেপ বাই স্টেপ আপনারা পরিষ্কার করে নেবেন, ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছেন। আপনারা পেপার আর হচ্ছে তার নতুন ভাবে বানতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, কি কি মালামাল লাগতেছে আর কি, আমি আপনাদেরকে বুঝাচ্ছি স্টেপ বাই স্টেপ করে, আপনারা ভিডিওতে নাতে নেই সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার লাগতেছে পেপার, আর হচ্ছে তার, আর হচ্ছে বার্নিশ, এম্পিয়ার টিউব, আর লাগতেছে কটন, আর লাগতেছে লুপ তার, ঠিক আছে, বার্নিশ লাগবে, লুপ তার লাগবে, আর হচ্ছে কয়েল লাগবে, পেপার লাগবে, কটন লাগবে। তো আমার এটা হলে যথেষ্ট, আর যা যা যন্ত্রপাতি আপনার কাজ করার জন্য, স্টেপার লাগবে জ্বালাই করার জন্য, আয়রন লাগবে, সোল্ডারিং লাগবে, রেজন লাগবে, আর হচ্ছে ফর্মা লাগবে, আপনার রেঞ্জ যাবতীয় যেটা প্রয়োজন হয় আর কি, চপ হ্যামার দিয়ে আপনারা ফর্মা দিয়ে কল পেঁচানোর সময় স্টেপ বাই স্টেপ যখন কল বসাবেন তখন অনেক অনেক যন্ত্রপাতি লাগতে পারে। যারা নতুন দিকে না আপনারা সেগুলো স্টেপ বাই স্টেপ আগে জিনিস যন্ত্রপাতি গুলো আপনার জোগাড় করতে হবে। তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, ও পাশে থাকা বেলাঙ্গুটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম, নমস্কার।